কখনো বন্ধু বান্ধবের চিন্তা করছি, কিন্তু যার চিন্তা করলে সব কিছু সুরক্ষিত থাকে তার চিন্তা কিন্তু আমরা করি না। তার চিন্তা যিনি করেন তিনি মঙ্গলময় পুরুষের সঙ্গে এক হয়ে যেতে পারেন। আমাদের নিরন্তর চেষ্টা করা দরকার তার চিন্তার মধ্যে যেন আবদ্ধ হতে পারি, দ্বন্দ্ববোধ হয়ে দ্বন্দ্ববোধ যেন মন থেকে হতে পারে। লোক দেখানো দ্বন্দ্ববোধে কোনো দাম নেই। আমি বারবার গুরুর পায়ে ছিলাম, আমি বারবার কোনো মূর্তির পায়ে ছিলাম, লাভ হবে না। লাভ তখনই হবে যদি অন্তর থেকে ছুঁয়ে, অন্তর থেকে ছোঁয়া কিন্তু আমাদের সৃষ্টি করতে হবে। অন্তর কিন্তু হৃদয়কে কিন্তু সেইখানে নামাতে হবে, তবেই সেখান থেকে আমরা কিছুটা লাভ পেতে পারি। ভগবানের পুরো প্রয়াস, অর্জুন তুই দ্বন্দ্ববোধ হয়ে নত জানু হয়ে যান। তার জন্য আমরা একটা প্রতীক ফটোতে মাঝে মাঝে দেখি যে ভগবান বসে আছেন, অর্জুন তার পায়ের কাছে বসে হাত জোর করে প্রশ্ন জিজ্ঞেস করছেন। এটাই প্রশ্ন জিজ্ঞেস করার লক্ষণ হওয়া উচিত। আর প্রশ্ন শুধু জিজ্ঞেসের পর জিজ্ঞেস করলে হবে না, তাকে বাস্তব রূপ দিতে হবে। কিছু জানলে জানাটা কিন্তু আমার নিজের হলো না, কেউ বললো সেটা শুনে আমি মানলাম, কিন্তু নিজের থেকে জানতে হবে, নিজের অনুভব দ্বারা জানতে হবে। একটা কথা আছে, বুদ্ধ পুরুষের কাছ থেকে ইশারা নিতে হয়, সংসারের থেকে অনুভব নিতে হয়। এই দুটোকে যিনি এক করতে পেরেছেন তিনি কিন্তু পরম শান্তি লাভ করতে পারেন। কিন্তু বুদ্ধ পুরুষের থেকে ইশারা নিলাম, সংসার থেকে কোনো অনুভব যদি না আনি তাহলে কিন্তু জীবনটা আমার কখনো সফলতাপূর্ণ হবে না। অনুভব দরকার, দুঃখ যদি না জানি সুখ কী করে জানব? দুঃখ মানুষকে মাজে, ঘষে, পরিষ্কার করে, দুঃখ একান্ত দরকার। অন্ধকারকে না জানলে প্রকাশ কি জানতে পারব না তো, তাই অন্ধকারকে জানা অতীব দরকার। তাই জন্য বোধ হয় আমাদের কখনো গ্রীষ্ম দেয়, কখনো বর্ষা দেয়, কখনো শরৎ দেয়, কখনো বসন্ত দেয়, কখনো শীত দেয়, এরকম এক একটা করে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। তার কারণ একটার পর একটা না এলে জানতে পারবো না। আমরা দুঃখে হাঁপিয়ে উঠি, দুঃখটা কেন দিচ্ছে জানতে হবে, দুঃখের পরেই কিন্তু সুখ আছে। বরঞ্চ সুখে সতর্ক হতে হয়। যারা প্রচণ্ড সুখের মধ্যে আছেন, যারা আমরা অনেক সময় ভাবি যে না আমাদের তো আর কাউকে দরকার নেই, কারোর কাছে সমর্পণ করার কোনো দরকার নেই, কোনো ঈশ্বর লাগবে না, কোনো বিগ্রহের কাছে নমস্কার করার কোনো প্রয়োজন নেই, কাউকে আমাদের লাগবে না, না মোহাম্মদকে লাগবে, না গুরু নানককে লাগবে, কাউকে লাগবে না, তারা শান্তি থেকে কিন্তু বাঁচতে পারবে না। শান্তি যদি পেতে হয় এদের কাছে আমাদের যেতেই হবে, কারণ এরা শান্তির রাস্তা দেখিয়েছিল। চেষ্টা রাখতে হবে কী করে মঙ্গলময় ঈশ্বরের সঙ্গে এক হয়ে থাকতে পারে। আজ এইটুকু।